আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দীন ইসলামকে প্রচার করে মানুষের কাছে পৌঁছে দেয় তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্যতম। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল করিম মানুষের দরবারে পৌঁছে দেয় তারাই পৃথিবীর সম্মানীয় ব্যক্তি। হ্যাঁ, তারা আখিরাতেও সম্মানিত হবে বলে আমরা বিভিন্ন কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে বুঝতে পারি। তবে এক শ্রেণীর আলেমরা রয়েছেন যারা এটা দিয়ে, অর্থাৎ এটাকে ইনকাম সোর্স বানিয়ে নিয়েছেন এই ধর্মপ্রচারকে, তারা হয়তো কিয়ামতের মাঠে একদিন বিপদে পড়বেন। সিমিলারলি আমি আসলে যেটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে বহু মানুষ আজকে যারা ইউটিউবে চ্যানেল খুলে বসে আছেন এবং যাদের মনিটাইজেশন অন রয়েছে, আমি অনেক বড় বড় ইসলামিক চ্যানেল থেকে যেখান থেকে একটু সকালবেলায় কোরআনুল করিমের সুমধুর বাণী শ্রবণ করার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে সেখানে অশ্লীল অ্যাড চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যারা এই দুনিয়ার বুকে অশ্লীলতা প্রসারকারী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত প্রাপ্ত, অর্থাৎ তারা সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত জড়বস্তু তাদেরকে লানত দেয়। অথচ অনেক বড় বড় আপনার ইউটিউব চ্যানেল যেখানে মিলিয়ন্স অফ মিলিয়ন্স ভিউ মানুষ শোনে কোরআনুল করিম, অথচ তার মধ্যে একটা অশ্লীল অ্যাড চলে আসে শুরুতে, মিডিলে, শেষের দিকে। অর্থাৎ কোরআনুল করিম চলছে, চলা অবস্থায় যদি কোনো নগ্ন নারী চলে আসে, কোনো একটা গানের আওয়াজ চলে আসে মানুষের মধ্যে, তাহলে বুঝুন এরা কতটা নিকৃষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমন বিসমিল্লাহ বলে মদ খাওয়া জায়েজ নয়, ঠিক তেমনই যেমন আপনার মানে সুদের টাকায় খাসির গোস্ত কিনে খেলে যেটা ওটা হারাম হয়ে যায়, সিমিলারলি যারা আজকে সামান্য কিছু টাকার বিনিময়ে অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজেশনকে অন করে আজকে ইনকাম করছেন ইউটিউবে, বিশ্বাস করুন এই টাকা দিয়ে ভাত খেয়ে আপনার কপালে জান্নাত অন্তত জুটবে না। অসম্ভব, কী করে হতে পারে? কারণ অশ্লীলতা প্রসারকারীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আপনি কোরআনুল করিমকে বিক্রি করছেন অ্যাডের মাধ্যমে, এটা অ্যাড যেটা অশ্লীলতা প্রসার করে, এইরকম অ্যাড, মদের অ্যাড, মানে বাজে বাজে কিছুর অ্যাডের মাধ্যমে আপনি ইনকাম করে খাচ্ছেন। আপনার কি এতই ঠেকা পড়েছে? দুনিয়া থেকে ইনকামের জায়গা আর নেই, কেন কোরআনটাকে এভাবে মানে বিকৃত মস্তিষ্ক মানুষের মতো জাতির সামনে পেশ করার চেষ্টা করছেন? আজকে আমরা যারা রয়েছে এই পৃথিবীর বুকে ভালো মানুষ কিছু, তারা একটু কোরআনুল করিমের সুললিত বাণী শুনতে চাই সুমধুর কণ্ঠে, কিন্তু দুঃখের বিষয় যখনই সেটা চালানো হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাড চলে আসছে, গান চলে আসছে যা অশ্লীলতায় পরিপূর্ণ, যার দিকে তাকানো মানে সম্ভব নয় এমন। তাহলে কোরআনুল করিম শুনতে শুনতে যদি এই অ্যাড দেখতে হয়, শুনতে হয়, গান শুনতে হয়, অশ্লীল বিজ্ঞাপনাকে দেখতে হয়, তাহলে মন মেজাজ কি ভালো থাকে? আজকে বড় বড় ইউটিউব চ্যানেল, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনাদের কি আর ইনকামের রাস্তা নেই? এটাই কি একমাত্র ইনকামের রাস্তা? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে এটাকে ছেড়ে দিন, নইলে কিয়ামতের মাঠে বিশ্বাস করুন অনেক বিপদে পড়ে যাবেন। আজকে বড় বড় শেইখের যখন বক্তৃতা শোনার জন্য একটু চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে তার সামনে অ্যাড চলে আসছে। ভাই কেন? আপনার যদি প্রয়োজন হয় আপনাকে ইসলাম প্রচার করার দরকার নেই, যার মধ্যে অশ্লীলতা থাকবে এই ইসলাম তো কাজ দেবে না বলে আমরা মনে করি। সুতরাং যাদের মনিটাইজেশন অন আছে আল্লাহ ওয়াস্তে অফ করে দিন, এবং ফ্রেশ কোরআনুল করিম হোক বা বিভিন্ন শেইখের বক্তৃতা হোক জাতির সামনে পেশ করার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।